আসসালামু আলাইকুম আর প্রিয় আপু ভাইয়া আন্টি আঙ্কেল, ব্যাকেরা সালামের সাথে ভালোবাসা রইল। তো আজের ভিডিও অন শুরু করি। এর ভিডিও বলতে, কাইল্লা যে একটা সমস্যা হয়ে গেছিলো, পরশুদিন সমস্যা হয়েছিল, তোমার কাছে অনেক বেশি সাপোর্ট পাইছি আর আজ তার আপডেট দিবে লাই অনিয়ে না আইসি। তোমাদের কাছে মানে অনেক বেশি কৃতজ্ঞ। তোমরা আর কাইল্লা বেশ পরিমাণে মানে উৎসাহের সাথে সাহস যোগাইছো, আর যে সমস্যাটুকু ছিল যে আর নোটিফিকেশান তোমার কাছে হসায় না, যে একটা টেনশন ছিল ওটা তো খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে টেনশনটা, মানে এখন আর নাই। তোমরা যে হারে কাইল্লা সাপোর্ট করে গেছো, আর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আপনজন, ভালোবাসার মানুষগুলা কমেন্ট দিয়ে দিয়ে আরও জানাইছো যে হ্যাঁ তোমরা কাছে আর নোটিফিকেশান পৌঁছাইছে, আর যাদের কাছে হোম পেজে গেছে দুই একজনের কাছে বাকিগুলো নোটিফিকেশান হয়ে গেছে। তাও ধন্যবাদ সবাইরে যারা আরে কাইল্লা কমেন্ট করে অবশ্যই জানাইছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বেশ কৃতজ্ঞ তোমার কাছে। তো তাহলে কই তোমরা যে কাইল্লা পরশুদিনের ভিডিওতে মূলত সমস্যাটা কী ছিল? তোমরা তো কইছি যে পরশুদিন আর ভিডিও দিয়েছিলাম আমার বোন উতরে লই, 4 বছর তো ওর বয়স। তো ভিডিওটা মাত্র ছিল 3 মিনিটের মতো, 3-3.5 মিনিটের মতো আসছিল। ইয়েন আপলোড দিছি, দেওয়ার পরে ওই যে সেটিংয়ে যে ইয়ে করতে হয় যে ইয়াস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিড, এই যে অপশন ছিল প্রত্যেক দিনের মতো কাইল্লার ভিডিও, তো হেদিনের ভিডিও হিয়ে নিতেও মানে আর বনুতের ভিডিও হিয়ে নিতেও আমি দেখছি যে নো ইটস নট মেড ফর কিডস, নো আর সমস্যা বান্ধাই দিছে, কারণ এটা বাচ্চার ভিডিও ছিল। কিন্তু আমি এটা এতভাবে ভাবি না, আমি ভাবছি হ্যাঁ বাচ্চা তো কী হয়েছে, ব্যাকগ্রাউন্ডে তো এটা আমি আছি না, ক্যামেরার পিছনে আই আছে এক কথা কইয়ের। কিন্তু এরপরেও আমি তো জানি না এইসব নিয়মকানুন বা রুলসগুলো তো আর জানা নাই, শুনি নাই বা দেখিও না, কখনো ফেস করি নাই। তো এটা তো বাচ্চা ছিল, এল্লাই এটা দেওয়া উচিত ছিল যে ইয়াস ইটস মেড ফর কিড, কিন্তু আয়তো দেখছি নো, দেওয়ার কারণে আর এই ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায় না। এটা প্রায় 24 ঘন্টা পরে, আমি তো 24 ঘন্টা পুরো বেদেশ হয়ে গেছি কই, দেখছো কাইল্লার ভিডিওতে পুরো ইউটিউব সার্চ করে আলাইছি যে নোটিফিকেশান কী কারণে যায় না। পরে একটা ভালো একটা ভিডিও পাইছি যে এই কারণেই, মানে বাচ্চাদের ভিডিওতে ইয়াস ইটস মেড ফর কিডস দিতে হয়, তো আই নো দি রাখছিলাম। পরে আবার সকালবেলায় এটা ঠিক করছি, ঠিক করি মানে ইয়াস ইয়াস দিছি, আর পরে এবার বাচ্চার আমার ওই ভিডিওর কমেন্টস বক্স এটা অফ হয়ে গেছে আর কি। তো যাই হোক, অবশেষে সমাধান হয়েছে, তোমরা আরও বেশ পরিমাণে সাপোর্ট দিছো, উৎসাহ যোগাইছো আর অবশ্যই সাহস দিছো। তো একটা ভুল যেহেতু করিয়া লাইছি, ভুল না ঠিক, এটা একটু এটার বাইরে ছিল আর কি, তো এটার এখন ভিতরে ঢুকে গেছে। আর অনেক ভাইয়া আপুরা অনেক ধরনের ইনফরমেশান দিছে যে কী কী কারণে নোটিফিকেশান অফ হয়ে যেতে পারে। অনেক ভাইয়া আপুরা কইছে যে মানে নেটওয়ার্ক স্লো হইলেও নোটিফিকেশান সবার কাছে পৌঁছায় না। আবার অনেকে কইছে যে মানে এখন ইউটিউবে কিছু কাজ চলতেছে বা অনেক কিছু আপডেট হচ্ছে, এই কারণেও হয়তো লেট হইতে পারে, এটা অনেকের হচ্ছে। তো সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই, আর বিশেষভাবে সাপোর্ট করা আল্লাহ সাহস যোগা বললায়। তো আজ এই আপডেট ইন দিবেলা বলে তোমার সামনে আইসি, আর বেশ অনেকটা দেরি হয়ে গেছে গো, অন্ত প্রায় 4:15 বাজে গেছে বিকালের। তো এখন যাই টিউশন পড়াইতে, আর সেই ফাঁকি করলাম যে একটু মানে ভিডিওটা করি লই আর কৃতজ্ঞতাটা জ্ঞাপন করি লই। তো বেগুন ভালো থাকিও, সুস্থ থাকিও, ভিডিও বেশি বেশি করে সাপোর্ট দিবা, আন্ডারে সাথে থাকবা, পাশে থাকবা, তো অবশ্যই গিয়ে করে লাইক দিয়ে যাইবা। ভালো থাকিও সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।